নমস্কার বন্ধুরা, ইশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি আরও একটা টেস্টি রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আলুর চপ আর ক্যাপসিকাম লঙ্কার চপ। এই যে এই ক্যাপসিকাম লঙ্কাটা চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে প্রথমেই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। দোকানের স্বাদে একেবারে আলুর চপ আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো। শীতের দিনগুলোতে কিন্তু আমাদের সন্ধ্যাবেলাতে এসব তেলে ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সবসময় বাইরে থেকে কিনে নিয়ে আসা হয় না। তো আপনারা যদি বাড়িতে এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু দেখবেন পরিবারের সবাই ভীষণই খুশি হয়ে যাবে আর একসাথে আনন্দ উপভোগ করে খাওয়া যায়। আলুটা এভাবে আমরা ভেঙে নেব, প্রথমে ম্যাশ করে নেব। তাহলে আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে দেবো। এখানে দেখুন খুব সামান্য একটু আমাদা নিয়েছি। আলুর চপের মধ্যে আমাদা ফ্লেভারটা থাকে, ওটা থেকে বেশি ভালো লাগে খেতে। তো এইটুকুই নেব, এর বেশি কিন্তু নেব না। এখানে লঙ্কাটা নিয়েছি, লঙ্কাগুলো দেখুন মাঝখান থেকে এভাবে একটু কেটে নেব। এটার মধ্যে বীজ তেমন বিশেষ থাকে না, তো একটু কেটে নিয়েছি। এর মধ্যে আমরা আলু পুর ভরবো, সেই জন্য এভাবে একটু কেটে নেব। দেখুন আমি এখানে আলুর চপ আর লঙ্কার চপ করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। আলু এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কেটে নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। দুটো ধনেপাতা গাছ, সেটা আমি একেবারে ছোট্টো ছোটো করে কেটে নিয়েছি। চারটে কাঁচা লঙ্কা, সেটাও একেবারে মিহি করে কেটেছি নিয়েছি। একেবারে 1 ইঞ্চিও হবে না, মানে সামান্য এতটুকু একটা আমাদা নিয়েছি, সেটা আমি একেবারে গ্রেট করে নিয়েছি। নিয়েছি গ্রেট করে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, এটা বাটা বা গ্রেট করে নিলেও হবে। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর এখানে লঙ্কাটা আমরা প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। যেহেতু পুর বলবো তো মোটামুটি এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনের বাটির মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দেবো বেসন, 4 কাপে। আর মুচমুচে করার জন্য আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়ি, সেটা 3 চা চামচ দিয়ে দেবো। 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য, কালারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 7 মতো লবণ। লবণটা এখানে 1/2 চা চামচ ব্যবহার করছি। আপনারা বেসনের পরিমাণ হিসাবে লবণটা ব্যবহার করবে। এবার এটা আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা করার আগে শুকনো উপকরণটা ভালো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটা জিনিস যাবে, যেটা হচ্ছে খাওয়ার সোডা, সেটাও দেবো 1/2 চা চামচ মতো। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমাদের একটা স্টিক ডো ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে রেডি। ঠিক ঘন্তটা এমনই হতে হবে যাতে একটা আঙুল ডুবালে আঙুলটা ঢেকে যায়। এবার আলুটা আমাদের ফ্রাই করে নিতে হবে। আলু পুরটা রেডি করে নিতে হবে, তার জন্য গ্যাসটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন আমার এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে তেল। এখানে আমি 4 চা চামচ মতো সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেল আমাদের গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা গোটা জিরে। জিরেটা একটু হালকা ফ্রাই হলেই ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1-1 মশলা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, আর একটুখানি একদম আমাদা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1-1 গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল ঝাল হবে তো লঙ্কার ব্যাপারটা আমি এখানে কাঁচা লঙ্কা রেখেছি। আর দিয়ে দেবো এখানে ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ব্যবহার করছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। সম পরিমাণে সবই মশলাগুলো ড্রাই রোস্ট করে ফ্রাই করে রেখেছি। সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা ফ্রাই করে নিয়ে
এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। এবার আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে আমি হাফ চা চামচ রাখলাম। অবশ্যই লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। লবণটা দিয়েও খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। আর দেবো এখানে গরম মশলা পুরো হাফ চা চামচ মতো। যে মশলাটা ব্যবহার করছি ভাজা মশলা, সেটা কিন্তু নিজেই বাড়িতেই তৈরি করে নিয়েছি। আলাদা কোনো ভাজা মশলা এখানে ব্যবহার করিনি। এটা একেবারে পারফেক্ট ঝাল ঝাল একটা সুন্দর একটা ফ্লেভার উঠেছে। আর আলুর ভর্তাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। সবশেষে নামানোর আগে দিয়ে দেবো একটু টেস্টটা আরও ভালো করার জন্য দিয়ে দিলাম দুটো এখানে ধনে পাতা কেটে রেখেছিলাম, দুটো গাছ সেটা আমি একেবারে নিয়ে করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আমার এখানে আলুর চপের জন্য আলুর স্যুপটা কিন্তু একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম রিফাইন অয়েল 150 গ্রাম মতো। আমি এখানে আলুর পুরটা থালার মধ্যে পিছিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতো রোস্টেড বাদাম, যেটা আমি একটু কাঁচা বাদাম একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, প্রথম করে দিয়েছি। এবার পুরটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এবার আমাদের অল্প অল্প হাতের মধ্যে এভাবে নিতে হবে, এইভাবে গোল্লা পাকাতে হবে। প্রত্যেকটা গোল্লা প্রথমে করে নেব, তাহলে বেশি ভালো হবে। আর এমন টেস্টি টেস্টি রেসিপি পেতে ইজিতার রান্নাঘর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এদিকে প্রথমে আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি আলু দুটা, আর এদিকে লঙ্কার মধ্যে একটু পুর নিয়ে এভাবে ভরে দেবো। দেখুন এভাবে করে ভরে নিয়েছি, দেখুন এভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি আলু পুর ভরে নিয়েছি লঙ্কার মধ্যে। আর এবার আমাদের আলু চপের জন্য আলুর শেপটা আমরা দিয়ে নেব। দেখুন এখানে একটা প্লেট নিয়েছি। আলুর চপ বাজারে বা দোকানে যেভাবে করে ঠিক সেভাবে করেই আজকে আমরা বানাবো। তো দেখুন এখানে একটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি চপটা বানানোর জন্য। এই নিচে একটু এভাবে একটু হালকা করে তেল লাগিয়ে নেবো, ভেতর দিকটা এভাবে একটু তেল লাগিয়ে নেবো, যাতে খুব ইজিলি আমাদের আলু চপটা এটা থেকে ছেড়ে যায়। এবার একটা গোল্লা নিয়ে নেবো আলুর চপে, দিয়ে এভাবে দিয়ে একটা হালকা এভাবে প্রেসার দেবো। ঠিক যতটা বড় আমরা আলুর চপ তৈরি করবো ঠিক তেমন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমরা হালকা একটা প্রেসার দিলে এভাবে হয়ে যাবে, তারপরে আমরা এভাবে তুলে নেব। এবার আমরা ফ্রাই করতে চলে যাব চপ, এভাবে বেসনের ব্যাটারের মধ্যে ঘুরিয়ে নেব। ঠিক এভাবে তুলে নিয়ে এবার গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। এখানে একবারে 3টে করে ফ্রাই করব। এক পাশ ফ্রাই হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেব। এগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমরা ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে, একেবারে দোকানের মতো। বাড়িতে যদি এভাবে বানানো যায় তাহলে তো তার একটা আনন্দটাই আলাদা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে এভাবে। দেখুন আমার এক ব্যাচ ফ্রাই হয়ে গেছে আলুর চপ। তো এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে এখানে লঙ্কার চপগুলো আমি ব্যাটারের মধ্যে এভাবে বুড়িয়ে নেব, পুরো বোটা সমেত লঙ্কার চপটা ছেড়ে দেব। এই চপগুলো উল্টিয়ে দেব। দেখুন লঙ্কার চপগুলো আমার এখানে ফ্রাই হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এখানে
একটু মুড়ি, কাঁচা লঙ্কা, ধনে পাতার সঙ্গে ডেকোরেশন করে আপনাদের সামনে নিয়ে এসেছি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন, সন্ধ্যাটা একেবারে জমে যাবে। জাস্ট রেসিপিটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেল যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো।